ফজলে লোহানী বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন এর উপস্থাপক হিসেবে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। ফজলে লোহানী 30 অক্টোবর 1985 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে 58 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী 1928 সালের 12 মার্চ সিরাজগঞ্জ জেলার কাউলিয়া গ্রামে এক শিক্ষিত ও সংস্কৃতিবান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা আবু লোহানী ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক। ফজলে লোহানীর মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা কর্পোরেশন স্কুলের শিক্ষিকা। বড় ভাই ছিলেন ফতে লোহানী, তিনি ছিলেন বিশিষ্ট অভিনেতা, আবৃত্তিকার, চিত্র পরিচালক, সাহিত্যিক, অনুবাদক ও বেতার ব্যক্তিত্ব। ফজলে লোহানী সিরাজগঞ্জ বিএল স্কুল থেকে ম্যাট্রিক এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাশ করেন। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে এমএসসি ক্লাসে ভর্তি হলেও চূড়ান্ত পরীক্ষায় অংশ নেননি। ভারত বিভাগের পর ফজলে লোহানী অন্য কয়েকজনের সাথে ঢাকা থেকে সাপ্তাহিক পূর্ববাংলা নামে একটি পত্রিকা প্রকাশের সঙ্গে যুক্ত হন। 1949 সালে তার সম্পাদনায় ঢাকা থেকে প্রকাশিত হয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা অগত্যা। 50-এর দশকে তিনি ইংল্যান্ড যান এবং লন্ডনের বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসে চাকরি করেন। 60-এর দশকের শেষের দিকে বাংলাদেশে ফিরে এসে ফজলে লোহানী সাংবাদিকতা ও লেখালেখিতে আত্মনিয়োগ করেন। ফজলে লোহানী 1977 থেকে 1985 সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। যদি কিছু মনে না করেন এই শিরোনামে প্রতিমাসে পাক্ষিকভাবে 2টি টিভি রিপোর্টিং দেখার জন্য লক্ষ লক্ষ টিভি দর্শক বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষা করতেন। ফজলে লোহানী অপূর্ব ভঙ্গিমায় টিভি পর্দায় হাজির হয়ে দর্শকদের বিপুল করতালির মধ্যে কখনো হাসি আনন্দ, কখনো বেদনা ভারাক্রান্ত টিভি রিপোর্টিংয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে রাখতেন। সেই 80-এর দশকের গোড়ার দিকে বাংলাদেশে টিভি রিপোর্টিংয়ের প্রবর্তন ঘটানোর মতো যুগান্তকারী কাজ তিনি করেছেন। অ্যাসিড নিক্ষেপের ভয়াবহতা নিয়ে সচেতনতার শুরুটা তার হাত ধরেই। লেখক হিসেবেও তিনি অনেক সুনামের অধিকারী ছিলেন। সর্বশেষ ফজলে লোহানী পেনশন নামে একটি সৃজনশীল চলচ্চিত্র প্রযোজনা করেন। বাংলাদেশে ফিরে আসার পর ফজলে লোহানী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং মাওলানা ভাসানীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ 30 অক্টোবর প্রখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব, সাহিত্যিক, লেখক, সাংবাদিক ফজলে লোহানীর মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।